সুপ্রভাত। আজকে বৃন্দাবনে আমি চললাম হচ্ছে গিরি গোবর্ধন দেখতে, তার সঙ্গে কুসুম সরোবর এবং ওই অঞ্চলের বাদবাকি সব জিনিস। আমি সকাল সকালই চলে এসেছি বৃন্দাবন বাস স্ট্যান্ডে। এখান থেকে বাস ছাড়ে সোজা গিরি গোবর্ধন যায়, বা তার আগে আমি হয়তো কুসুম সরোবরেই নেমে পড়ব। ওখানে আশপাশের জিনিসগুলো দেখে তারপরে গিরি গোবর্ধন যাব। প্রায় ঘণ্টাখানেক বাস চলার পর এসে পৌঁছলাম রাধাকুণ্ডর বাস স্টপেজে। আমাদের বাস এসে নামিয়ে দিল এই বাস স্টপেজে। এই যে রাস্তার ঠিক উল্টো দিকে ওই যে বোর্ড দেওয়া আছে রাধাকুণ্ড, এখান থেকে অল্প একটু দূরত্ব। ইচ্ছা হলে বাস স্ট্যান্ড থেকেই টোটোতে যাওয়া যায়। রাধাকুণ্ড কিতনা? আরে বলিয়া না, দশ রুপিয়া। টোটোতে এসে আমি রাধাকুণ্ডের কিছুটা আগে নামতেই দেখলাম দলে দলে ভক্তরা নন্দী কেটে গিরি গোবর্ধন পরিক্রমা করছে। এদের ভক্তিকে আমি শ্রদ্ধা জানাই। আমি এসে পৌঁছলাম হচ্ছে রাধাকুণ্ডে। এই হচ্ছে রাধাকুণ্ড। এই রাধাকুণ্ড রাধারানী নিজে খুঁড়েছিলেন, আর ওই পাশেই হচ্ছে ওটা শ্যামকুণ্ড, ওটা শ্রীকৃষ্ণ নিজে ওই কুণ্ডটা খুঁড়েছিলেন। এটা নিয়ে আরও বিস্তার আপনাদেরকে বলছি। চারিদিকটা বাঁধানো এবং পরিষ্কার স্বচ্ছ জল এই কুণ্ডগুলোতে। অরিষ্টাসুরকে যখন কংস কৃষ্ণকে মারার জন্য পাঠিয়েছিলেন, তখন অরিষ্টাসুর গো বেশ ধরে এসেছিলেন, এখানে গরুর পালের মধ্যে ছিলেন। সেটা বুঝতে পেরে শ্রীকৃষ্ণ কিন্তু অরিষ্টাসুরকে মেরে ফেলেন। মারার পরে তার শ্রীকৃষ্ণের যে বন্ধু বান্ধব পারিষদ যারা রয়েছে তারা বলে যে তুমি গোহত্যা করলে। সেই গোহত্যা করার নালিশটা জানিয়েছিল রাধারানীকে। রাধারানী এবারে শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে তুমি গোহত্যার পাপ করেছ, তোমাকে এখন সমস্ত তীর্থ ঘুরে বেড়াতে হবে। তখন শ্রীকৃষ্ণ বলেছিল সমস্ত তীর্থ ঘুরে বেড়াতে তো আমার জীবন কেটে যাবে, তাহলে তোমার সঙ্গে দেখা হবে না। তখন বললো ঠিক আছে, আমি সমস্ত তীর্থকে এই জায়গায় ডেকে আনছি। উনি তখন নিজের পায়ের গোড়ালি দিয়ে এই কুণ্ডটা খনন করেছিলেন। এই কুণ্ডটা খনন করে উনি সমস্ত 33 কোটি দেবতাকে, অর্থাৎ সমস্ত তীর্থকে এই জায়গায় আহ্বান করেছিলেন। আহ্বান করার পরে এইখানে সমস্ত দর্শন করেন। দর্শন করার পরে তারপরে রাধা মাকে বলেন। রাধা মা তখন হাতের কঙ্কন দিয়ে ওই পাশের কুণ্ডটা খুঁড়েছিলেন। ওই কুণ্ডটা খোঁড়ার পরে তারপরে জল কোথা থেকে যাবে? জল তখন এই কুণ্ড থেকে ওই কুণ্ডে যাচ্ছে। ওই মাঝখান দিয়ে একটা জায়গা আছে, এখানকার জল ওইদিকে যায়। এটা হচ্ছে শ্যামকুণ্ড, পাশেরটা হচ্ছে রাধাকুণ্ড। দলে দলে মানুষ এই কুণ্ডের জলে স্নান করছেন একটু পুণ্যলাভের আশায়। কুণ্ডের ঠিক পাশেই এই জায়গাটাকে পাণ্ডব ঘেরা বলা হয়। আর এই যে সামনে গাছ দেখছেন, এই যে একটা খুব প্রাচীন গাছ রয়েছে, এখানে বেশ কয়েক বছর আগেও 5টা গাছ ছিল। সেই 5টি গাছ হচ্ছে অরিজিনালি পঞ্চ পাণ্ডব, যারা বৃক্ষরূপে এখানে সাধনা করেছিলেন। কিন্তু এখন আর বাকি 4টে গাছ, এই কুণ্ড যখন ভালো করে বাঁধানো হয় তখন সেখানে চলে যায়। কিন্তু এখনো পর্যন্ত এই 1টা গাছ আছে। যে গাছটাকে, এই যে এই গাছটা, এই গাছটাকে যুধিষ্ঠির বলা হয়। এই কুণ্ডতে পূজা অর্চনা করে প্রদীপ দেওয়ারও প্রচলন রয়েছে। পূজোর সামগ্রী কুণ্ডের সামনেই কিনতে পাওয়া যায়। অসংখ্য মানুষ শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ডে স্নান করে তবে ডন্ডিকেটে গিরি গোবর্ধন পর্বত পরিক্রমা করে থাকেন। বিভিন্ন ধরনের তুলসীর মালা আছে, এখান থেকে নিয়ে যাওয়া যায়। কিন্তু আমি আবার সামনের দিকে এগোতে থাকলাম। যারা ডন্ডিকেটে যাচ্ছেন আর কি, তাদের জন্য মেন পিচের রাস্তার পাশেই আর একটা মাটির এরকম রাস্তা করা আছে। এই মাটির রাস্তা দিয়ে যারা খালি পায়ে যাচ্ছে বা ডন্ডিকেটে যাচ্ছে তারা এই রাস্তাটাকেই ফলো করে। কিছুক্ষণ হাঁটার পর এখন এসে পৌঁছলাম হচ্ছে কুসুম সরোবর। কুসুম সরোবর খুবই প্রাচীন এক জলাশয়। কিংবদন্তি হলো এই জলাশয়ের কাছে কুসুম অর্থাৎ ফুলের বাগান ছিল। রাধারানী বন্ধুদের জন্য ফুল সংগ্রহের অজুহাতে এইখানে এসে শ্রীকৃষ্ণের সাথে
দেখা করতেন। চারিদিকে বেলে পাথর দিয়ে বাঁধানো এই সরোবর। হাঁটতে হাঁটতে ভেতর দিকে এগিয়ে গেলাম। ভেতরে মন্দির আছে, মন্দিরের দিকে যাওয়া যাক। এই হচ্ছে ছোট্ট দরজা, এই দরজা দিয়ে যেতে হয়। এখানকার পরিবেশ খুবই সুন্দর। এই কুসুম সরোবরের স্থাপত্য 1800-এর মাঝামাঝি ভরতপুরের রাজা জহর সিং তার পূর্বপুরুষ সুরজমালের সম্মানার্থে তৈরি করেন। সম্পূর্ণ রাজস্থানী শিল্পের এই জায়গাটি সাজিয়ে তোলা হয়েছে। এই কুসুম সরোবরে বেশ কিছু বিখ্যাত সিনেমার শুটিংও হয়েছে। জায়গাটা এতটাই সুন্দর, কল্পনা করা যায় না। যত দেখছি তত অবাক হচ্ছি। তবে খুব চড়া রোদ্দুরের সময় এসে পৌঁছেছি। এটা যদি বিকেলবেলা হতো খুব ভালো লাগতো। শুনলাম এখানে বিকেলবেলাতে খুব ভালো আলো দিয়ে সাজানো আছে, সন্ধ্যের পরে খুব ভালো লাগে। আপনারা যদি আসেন তো চেষ্টা করবেন একটু বিকেলের দিকে আসতে, তাহলে আরও সুন্দর দেখতে পাবেন। এরপরে যাবো হচ্ছে মানসী গঙ্গায়। পরিক্রমা মার্গ ধরেই হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখন আলটিমেট আমার মনে হচ্ছে গিরিগোবর্ধন পরিক্রমা হয়েই যাবে, কারণ এখান থেকে আরও 1.5 কিলোমিটার থেকে 2 কিলোমিটার, তারপরে গিরিগোবর্ধন। আমার সামনে অনেক মানুষকে দেখছি হেঁটে হেঁটে যাচ্ছে, তারাও পুরো পরিক্রমা করছে। পুরো পরিক্রমাটা হচ্ছে 21 কিলোমিটার, সময় লাগে 4.5 থেকে 5 ঘন্টা মতো। তবে মাঝখানে আবার এইটুকু আছে, একটা 9 কিলোমিটারের ছোট পরিক্রমাও আছে, যেটা মাঝখান থেকে একটা জায়গা দিয়ে ঘুরে আসছে, সেটাও করা যেতে পারে। পরিক্রমা মার্গের মাঝে মাঝে এরকম সব কল বসানো আছে খাবার জলের জন্য, ওপরে ট্যাঙ্ক লাগানো কল। যারা টোটো নিয়ে পরিক্রমা করবেন তাদের তো কোনো ব্যাপার না, আর যারা পা হেঁটে পরিক্রমা করবেন বলে ঠিক করছেন তারাও অনায়াসে করতে পারবেন। প্রচুর মানুষ করছে এবং রাস্তা খুব পরিষ্কার, মাটি পুরো মাটি দিয়ে বেছানো আছে। এসে পৌঁছে গেলাম হচ্ছে মানসী গঙ্গা। এই হচ্ছে মানসী গঙ্গা। কিংবদন্তি অনুসারে শ্রীকৃষ্ণের পালক পিতামাতা গঙ্গা নদীতে স্নান করতে চেয়েছিলেন, কিন্তু তারা তাদের বাড়ি ও ব্রজ ছেড়ে যেতে চাননি। এই কারণেই শ্রীকৃষ্ণ গঙ্গামাকে ব্রজ দর্শন করতে এবং একটি কুণ্ডের রূপ ধারণ করতে বলেন, যাতে তিনি তার পিতামাতার ইচ্ছা পূরণ করতে পারেন। এই কারণেই মানসী গঙ্গা সৃষ্টি হয় এবং এখনও এই জলাশয়ের মধ্যে মাটির নিচ থেকে অনেকগুলো জায়গা দিয়ে প্রবল বেগে জল এসে চলেছে। পাশের মন্দিরে চার দেবী অর্থাৎ মানসী দেবী, যোগমায়া দেবী, বৃন্দা দেবী ও পাতালেশ্বরী দেবী পূজিত হন। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই জন্য আমি দেখাতে পারলাম না মন্দিরের ভেতরটা। এরপর আমি এসে পৌঁছলাম হচ্ছে দানঘাটি মন্দিরে। এই মন্দির 21 কিলোমিটার প্রদক্ষিণের পুজোর সাথে যুক্ত। মনে করা হয় শ্রীকৃষ্ণ ব্রজবাসীকে ইন্দ্রের ক্রোধের বৃষ্টি থেকে বাঁচাতে কোড়ে আঙ্গুল দিয়ে গিরিগোবর্ধন পর্বতকে তুলে ধরেছিলেন। মন্দিরের সামনে অনেকগুলো দোকান আছে ফুলের, এখান থেকে পুজোর ডালা কিনে সামনে মন্দির পুজো দিতে চলে যাবে। পথে অনেক ভক্তকে ডন্ডি কেটে পরিক্রমা করতে দেখলাম। আমি এখন বড় পরিক্রমা মার্গ মানে 21 কিলোমিটারের যে পরিক্রমা মার্গ সেই রাস্তাতেই ঢুকেছি। এখান থেকে আস্তে আস্তে গোবর্ধন পর্বতের কিছুটা অংশ দেখা শুরু হয়ে যাচ্ছে। আগে গোবর্ধন পর্বত অনেকটা উঁচুতে ছিল, এটা ক্রমশ ক্ষয়ে ক্ষয়ে এবং ছোট হয়ে গেছে। শুনতে পেলাম যে সামনে নাকি আরও ভালো দেখা যাবে, দেখা যাক সামনে গিয়ে। এই হচ্ছে গিরিগোবর্ধন পর্বত, এইখানের থেকেই সব থেকে উঁচু জায়গাটা দেখা যায়।
এটা খালি চোখে দেখলে বোঝা যাচ্ছে যে এটার হাইট প্রায় 70-80 ফিট মতন এইটুকুই, কারণ এটা অনেকটা মাটির নিচে বসে গেছে। আপনি টোটো করেও গিরিগোবর্ধন পরিক্রমা করতে পারেন। কেতনা লেতে হো পুরা 21 কিলোমিটার পরিক্রমা করনে সে? 21 किलोमीटर की परिक्रमा होती है। 21 किलोमीटर को दो भागों में बांटा गया है, एक तो गोवर्धन वाली परिक्रमा और एक राधा रानी वाली परिक्रमा। गोवर्धन वाली परिक्रमा पर्वत वाली होती है, जो कान्हा जी ने पर्वत को उठाया था, और उसमें जो एक राधा रानी वाली होती है उसमें राधा कुंड, श्याम कुंड, कुसुम सरोवर और मानसी गंगा मेन मंदिर पड़ते हैं। और गोवर्धन वाली परिक्रमा में पूछरी का लोटा, मुखारबिंद और दानघाटी पड़ता है, ये मेन मंदिर पड़ते हैं। इनको आराम से दर्शन कराते हैं सभी मंदिरों के। 1 पर्सन का 100 रुपीज़ लेते हैं, 1 पर्सन का 100 रुपये सवारी लेते हैं, पूरा घुमा देते हैं। 21 किलोमीटर दोनों परिक्रमा कराते हैं प्रेम से। গিরিগোবর্ধন পরিক্রমা শেষ করে চলে এলাম গোবর্ধন বাস স্ট্যান্ডে। এবারে যেতে হবে বৃন্দাবনের গুরু আশ্রমে। আজ এই পর্যন্ত। ঈশ্বরের কাছে প্রার্থনা রইল আমরা সবাই যেন ভালো থাকি। আমার এই তীর্থভূমি দর্শনের ভিডিও আপনাদের কীরকম লাগছে একটা কমেন্ট করে জানালে ভালো লাগবে।